হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো ফ্রেন্ডস আজকের ভিডিও তো আমি শেয়ার করবো কেউ তোমরা দুয়ারে সরকার ক্যাম্প তোমার পাড়ায় কবে বসবে সেটাই দেখে নিতে পারবে নিজের স্মার্টফোনে তো ফ্রেন্ডস অনেকে আছে যারা এসসি করতে এস সি এস করতে চাও চাও আছে খাদ্য সাথী কার্ড বা জমি সংক্রান্ত কোনো তথ্য ভুল থাকলে সেটা ঠিক করতে চাও আরও ইত্যাদি কাজের জন্য তোমরা ভিডিও অফিসে যাও বা দুয়ারে সরকারে যাও এবার কথা হচ্ছে ভিডিও অফিসে যাওয়াটা অনেকটা ঝামেলা তাই দুয়ারে সরকারে তোমার পাড়ায় কবে ক্যাম্প বসবে সেটা যদি নিতে পারো তাহলে খুব সহজেই তোমরা কিন্তু সেই ডেটে তোমরা সেই কাগজপত্র সব ঠিকঠাক করে তোমরা গিয়ে ক্যাম্পে তোমাদের যে কোনো তথ্য ভুল থাকলে সেটা সংশোধন করতে পারবে বা নতুন কার্ড করতে পারবে তো এবার কথা হচ্ছে কিভাবে নিজের স্মার্টফোনে দেখবে সেটাই এই ভিডিও আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তো তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকো তাহলে একটা লাইক করে দাও আর অবশ্যই সম্পূর্ণ উঠেই দেখতে থাকো তো চলো এখন মোবাইল স্ক্রিনে যাই এরপর স্টেপ বাই স্টেপ দেখে লেটস গো তো ফ্রেন্ডস এর জন্য যে একটা একটি ব্রাউজার ওপেন করবে তো দেখতে পাচ্ছ আমি একটা ব্রাউজার ওপেন করেছি এরপর সার্চ টাইপ করবে দুয়ারে সরকার ক্যাম দেখতে পাচ্ছ আমি লিখে দিয়েছি এরপর সার্চ সার্চ করে দিলাম তো সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে দেখতে পাচ্ছ ds.wb.gov.in অবশ্যই এই যে ওয়েবসাইটটা আছে ফার্স্ট লিংকে অবশ্যই টাচ করবে তো আমি এখানে টাচ করলাম তো টাচ করার পর ঠিক এরকম একটা পেজ ওপেন হবে তো দেখতে পাচ্ছ দুয়ারে সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এরপর সিম্পলি তোমরা কি করবে জাস্ট নিচে একটু স্লাইড করবে আমি জাস্ট নিচে একটু স্লাইড করছি তো এখানে অ্যাভেলেবেল অপশন পাবে এগুলো তো টাচ করবে না সিম্পলি নিচের দিকে যাবে অনেকটা নিচের দিকে যাবে তো জাস্ট আমি নিচের দিকে স্লাইড করছি তো নিচের দিকে স্লাইড করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছো ফাইন্ড ইউর ক্যাম্প সিম্পলি এই ফাইন্ড ইউর ক্যাম্পে টাচ করবে আমি টাচ করলাম এরপর দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ ওপেন হয়েছে আর এখানে লিখে রয়েছে ফাইন্ড ইউর ক্যাম্প দুয়ারে সরকার তারপরে দুটো অপশন রয়েছে আপকামিং ক্যাম্পস অফ দুয়ারে সরকার ফোর আর তার নিচে রয়েছে অল ক্যাম্পস অফ দুয়ারে সরকার ফোর অর্থাৎ আজ থেকে পরবর্তী অর্থাৎ আগামী দিনে কোথায় দুয়ারে সরকার ক্যাম্প বসবে তার জন্য আমি আপকামিং ক্যাম্পস অফ দুয়ারে সরকার ফোর এটা ক্লিক করে রয়েছে এটা আমি ক্লিক করে দিলাম তো এরপর নিচে বেশ কিছু অপশন পাবে দেখতে পাচ্ছ প্রথমে ডিস্ট্রিক্ট সিম্পল এখানে টাচ করবে এরপর তুমি কোন জেলায় থাকো অবশ্যই এটা সিলেক্ট করবে তো আমি এক্সাম্পলের জন্য এখানে আমি পূর্ব বর্ধমান সিলেক্ট করে দিলাম পূর্ব বর্ধমান সিলেক্ট করে দিলাম তোমাদের যে ডিস্ট্রিক্ট সেটাই সিলেক্ট করবে এরপর ব্লক তুমি কোন ব্লকে থাকো সেটা এখানে সিলেক্ট করবে তো এখানে তোমার ইচ্ছা মতো তোমার যে ব্লক সেটা তুমি এখানে অবশ্যই চুজ করবে তো এখান থেকে আমি পূর্বস্থলী টু সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছ পূর্বস্থলী টু এখানে আমি সিলেক্ট করে দিলাম তো তোমাদের ব্লক অনুযায়ী তুমি কিন্তু সিলেক্ট করবে এরপর রয়েছে দেখো পূর্বস্থলী টু এর সমস্ত দুয়ার সরকার ক্যাম্পে লিস্ট এখানে চলে এসছে এছাড়াও তোমার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটাও তুমি এখানে সিলেক্ট করে দেবে তো এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি তো এখানে তোমার যে গ্রাম পঞ্চায়েত সেটা তুমি সিলেক্ট করবে তো এখানে আমি পাটুলি সিলেক্ট করে দিলাম তো তোমাদেরটা অবশ্যই তুমি সিলেক্ট করবে এরপর নিচে দেখো রেজাল্ট চলে এসেছে তো পাটুলিতে তো এখানে দেখো পুরো লিস্ট চলে এসেছে এখানে আগামী দুই দিন বসবে দেখো এখানে পূর্বস্থলী টু ব্লকের পাটুলিতে আমি যেহেতু পাটুলি সিলেক্ট করলাম এখানে পাটুলিতে এখানে দেখতে পাচ্ছো দুই সাত দু হাজার বাইশ অর্থাৎ দোসরা জুলাই এখানে কিন্তু পাটুলিতে বসবে এবার পাটুলিতে কোথায় বসবে এর জন্য সিম্পলি এখানে টাচ করে দেবে টাচ করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছো ভ্যানও রয়েছে এখানে দেখো দামপাল জি স্কুল অর্থাৎ পাটুলি দামপাল জি স্কুলে এখানে দেখতে পাচ্ছো দুই সাত দু তারিখে বসবে এছাড়াও নিচে আরেকটা শিডিউল রয়েছে এখানে সেম পাটুলিতে এখানে ২৬ সাত দু অর্থাৎ জুলাই এখানে পাটুলিতে আর একটা ক্যাম্প বসবে তাহলে পাটুলি আরেকটা ক্যাম্প কোথায় বসবে এর জন্য সিম্পলি এখানে টাচ করে দেবে আর এখানে দেখতে পাচ্ছ এখানেও ভেনু কোন স্কুলে রয়েছে সেটাও এখানে দেখিয়ে দিচ্ছে স্কুল এখানে কিন্তু ক্যাম্পটা বসবে এবার তোমরা তোমাদের সমস্ত এখানে ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবে সরাসরি তোমার পাড়ায় তোমার স্কুলে কবে বসবে সরাসরি দেখে নিতে পারবে তো ফ্রেন্ডস এই ভিডিওটা যদি একটু কাজে লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দাও আর তোমার ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকের মতো বাই